শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রাঙ্গণে স্বাগত। আমি তোমাদেরকে মূলত উচ্চতর গণিতটা পড়াবো। তো উচ্চতর গণিতের যে সিলেবাসের ধারণাটা আমরা আজকে প্রথম ক্লাসে আলোচনা করব, তারপর একাডেমিক সাইট নিয়ে আরেকটু আলোচনা করবো। তো শুরুতে আসি, দেখো মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতটা অলরেডি পড়ে আসছো। উচ্চতর গণিত অত বেশি কঠিন না, এখানে 19 যা পড়ে আসছে এটার সাথে মিল আছে, একটু আপগ্রেড আর কি। এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, আর শুরু থেকে যদি সিনসিয়ারলি পড়াশোনা করো তাহলে ভালো করতে পারবে, সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাট ফার্স্ট একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করছি আমি। দেখো আমরা যেটা করব, তোমাদেরকে বলে দিছি যে অক্ষর পত্র প্রকাশনীর অসীম কুমার সাহা স্যারের বইটা কিনে নিতে পারো, তারপরও তুমি এর পাশাপাশি যদি সেলফ রিকেসের জন্য আর দু একটা বই কিনতে চাও একটা কিনতে পারো। কুতুবুদ্দিন স্যারের বই একটা বই আছে, এটা ভালো। বাট আমি মূলত অক্ষর পত্র প্রকাশনীর বইটাই ইয়ে করবো, দেখবো বেশি, আর বাকিগুলি তোমরা নিজেদের মতো করে একটু দেখে নিবে আর কি। উচ্চতর গণিতের তোমার মোট নাম্বার হলো 100, এর মাঝে হলো 50, এমসিকিউ হলো 25, টেকটিকের হলো 25, এর হলো তোমার টোটাল 100। তো এটা যেটা টেকটিকের ক্লাসগুলো তোমার আমাদের এখানে তোমার ডেমনস্ট্রেটর আছে গণিত এবং ফিজিক্সে শাহনাজ ম্যাডাম, ওই সাইডটা উনি দেখবেন আর কি। এটা তারপরও প্র্যাকটিক্যালি কোনো সমস্যা থাকলে তা আমার সাথে ডিসকাস করতে পারো আর কি। তো আমি সিকিউ এর 50 নাম্বারটা কিভাবে আসে এবং এমসিকিউ টা কিভাবে আসে এটা একটু ডিসকাস করছি। দেখো অভিবার অবয়ব হলো বীজগণিত জ্যামিতি। তো বীজগণিত জ্যামিতির অংশগুলি কি কি দেখো একটু বলে দিচ্ছি। যে অধ্যায়গুলি, প্রথম অধ্যায় বীজগণিত, তারপর পঞ্চম অধ্যায় বীজগণিত, তারপর হলো তোমার অষ্টম অধ্যায়, এই তিনটা হলো বীজগণিতের অংশ। ত্রিকোণমিতি হলো
ষষ্ঠ এবং সপ্তম অর্থ। তাহলে বীজগণিতের অধ্যায়টা হলো প্রথম পঞ্চম এবং অষ্টম, আর ত্রিকোণমিতির অধ্যায়টা হলো ষষ্ঠ এবং সপ্তম। তো দেখো এই বীজগণিত এবং ত্রিকোণমিতি মিলে হলো ক বিভাগ। এখান থেকে তোমার চারটি কোশ্চেন আছে, এটা কেন তোমার খ বিভাগ। খ বিভাগে আসি, সরি বীজগণিত জ্যামিতি, জ্যামিতিটা হবে এটা, ত্রিকোণমিতি লিখে ফেলছি, জ্যামিতি জ্যামিতি হবে দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ অর্থ। খ বিভাগটা হলো তোমার ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, ত্রিকোণমিতির অধ্যায়গুলির নাম। ষষ্ঠ সপ্তম এই দুটো অধ্যায় হলো ত্রিকোণমিতি, আর ক্যালকুলাসটা হলো নবম এবং দশম। তাহলে গিয়ে তোমার গণিত এটা যেটা আলোচনা করলাম এটা গণিত প্রথম পত্র, গণিত প্রথম পত্র এই যে বইটা, এটা হবে তোমার অবিভাগ বীজগণিত জ্যামিতি, অবিভাগ হলো ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। তাহলে এখানে তোমার বীজগণিতের অংশটা হলো প্রথম পঞ্চম এবং অষ্টম অধ্যায়, আর জ্যামিতিটা হলো তোমার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। ক বিভাগ থেকে তোমার চারটি প্রশ্ন থাকবে। খ বিভাগে আসো, খ বিভাগ হলো ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, ত্রিকোণমিতির অংশটা হলো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, আর ক্যালকুলাস হলো নবম এবং দশম অধ্যায়। তোমার খ বিভাগ থেকেও চারটি প্রশ্ন থাকবে। তাহলে তোমাকে যেটা করতে হবে তোমার টোটাল আটটা কোশ্চেন থাকবে। দেখো ক বিভাগে চারটা, খ বিভাগে হলো চারটাই আটটা, তোমাকে দ্বিতীয় উত্তর করতে হবে পাঁচটি, পাঁচ গুণ দশ এই হলো পঞ্চাশ। তুমি ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে দুইটা, মোট চারটা হলো না, চারটা দেওয়ার পরে একটা যে কোনো বিভাগ থেকে চয়েস করতে পারবে, অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটা করে অবশ্যই আনসার করতে হবে, দুই দুই চার, চারের পরে যে একটা থাকবে একটা তুমি প্রথম অধ্যায় থেকেও দিতে পারো, দ্বিতীয় খ বিভাগ থেকেও দিতে পারো, খ বিভাগ থেকেও দিতে পারো, এটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখো সিলেবাসটার ধরনটা একটু আবার বলি। গণিত প্রথম পত্রে তোমার টোটাল মার্কস 100, তোমার এখানে 50 হলো ক্রিয়েটিভ, 25 হলো এমসিকিউ, আর 25 হলো প্র্যাকটিক্যাল। তো অবিভাগে তোমার বীজগণিত জ্যামিতি থাকবে, আর বীজগণিতের চ্যাপ্টার গুলো হলো প্রথম পঞ্চম এবং অষ্টম। আর
জ্যামিতির চ্যাপ্টারগুলো হলো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। গেল কবিভাগ। কবিভাগ হলো তোমার জ্যামিতি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। তো ত্রিকোণমিতির অধ্যায়গুলো হলো দুইটা, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি, আর ক্যালকুলাস হলো নবম এবং দশম অধ্যায়। তোমার প্রত্যেক বিভাগ থেকে চারটা করে প্রশ্ন থাকবে, তোমাকে টোটাল আনসার করতে হবে পাঁচটা কোশ্চেন, পাঁচ দশ পঞ্চাশ। কবিভাগ থেকে দুইটা এবং কবিভাগ থেকে দুইটা অবশ্যই অবশ্যই দিতে হবে। দেওয়ার পর দুই দুই চার হয়ে গেল, একটা তুমি যে কোনো বিভাগ থেকে চয়েস করতে পারো, এটা কবিভাগ থেকেও দিতে পারো, কবিভাগ থেকেও দিতে পারো। এ হলো তোমার সিলেবাসের ধরন। আর তোমরা অলরেডি আমরা তোমাদেরকে সিলেবাস এই বুক লিস্টে দিয়ে দিছি। আমি মূলত তোমার অক্ষরপত্র প্রকাশনী এই যে বইটা ফলো করবো, তারপর পাশাপাশি আর একটা দুইটা বই তোমরা তোমাদের ইচ্ছা মতো দেখে নিতে পারো আর কি। তো আজকে যেটা শুরু করব আমরা, আজকে অবিভাগটা দিয়ে, আজকে আমরা যেটা অবিভাগের ত্রিকোণমিতি অংশটা দিয়ে শুরু করব। ত্রিকোণমিতি অংশটা আসলে কবিভাগে যেমিতি তো ব্যবহার আছে, বীজগণিত ব্যবহার আছে, এই জন্য আমরা ত্রিকোণমিতিটা দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ষষ্ঠ অধ্যায়টা দিয়ে আলোচনা স্টার্ট করছি আজকে। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি যেটা এটা হলো ফার্স্ট আসে ত্রিকোণমিতি। প্রিয় শিক্ষার্থী, অলরেডি তোমরা ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীতে সাধারণ গণিত উচ্চতর গণিতে শিখে আসছো। তারপর বলছি ত্রিকোণমিতি জিনিসটা হলো ত্রি, কথার অর্থ হলো তিনটা আর কি, আর মিতি অর্থ হলো পরিমাণ। তো ত্রিভুজের তিনটা কোণ পরিমাপ করা হয় যে শাস্ত্রে, ওই শাস্ত্রটাকে বলা হবে তোমার ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির জনক বলা হয় ত্রিকোণমিতির জনক হলো গ্রিস গণিতবিদ হিপ্পারকাস। দেখো যে জিনিসগুলো আলোচনা করবো এইগুলি অলরেডি নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, তারপরও আমি একটু দেখছি আবার। দেখো আসলে কোণের ধারণাটা যেটা তোমরা সাধারণ গণিতে যেমন পেয়েছিটা জিরো থেকে ৩৬০ ডিগ্রি হয় আর কি, এটা হলো সাধারণ গণিতের কোণ।
আর ত্রিকোণমিতি কোণটা হলো মূলত এই যে দেখো এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। কেউ এক্সপ্রেশনটা ঘুরে এখানে আসে, এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে আসে এই কোণ, তাহলে এইভাবে ও এক্সপ্রেশনটা এইভাবে ঘুরতে পারে। একবার ঘুরলে 360, দুবার ঘুরলে 720, তোমার এরকম করে যতবার ঘুরে তখন ত্রিকোণমিতিক কোণ জানানো। তেমনি জ্যামিতিক কোণ, তোমার জ্যামিতিক যে কোণটা, জ্যামিতিক কোণ জিরো থেকে 360 ডিগ্রি পর্যন্ত। আর ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণটা যেটা, এটা জিরো থেকে 60 এর মাঝে সীমাবদ্ধ থাকবে না, এর বেশি হতে পারে। আর জ্যামিতিক কোণ যেটা, এটা ঋণাত্মক হয় না কখন। বাট ত্রিকোণমিতিক কোণটা এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ যদি হয় তাহলে এইভাবে আমরা ঘড়িকাটা এইভাবে ঘুরে এন্টি ক্লকওয়াইজ আমরা ঘুরে আসি। আর যদি নেগেটিভ কোণ হয় তখন এইভাবে ক্লকওয়াইজ ঘুরে আসবে। আর তারপর কোণ পরিমাপের একক, আমরা মূলত তোমার পরিমাপ করি দুইটা পদ্ধতিতে। একটা হলো ষাটকোণ পদ্ধতি, আরেকটা হলো বৃত্তীয় পদ্ধতি। মনে করো কোনো কোণকে আমরা বললাম যে 720 ডিগ্রি, এটা হলো ষাটকোণ পদ্ধতি। আরেকটা মনে করো বললাম যে সি বাই উপরে এরকম একটা দিলাম সি, তখন এটাকে বলা হবে বৃত্তীয় পদ্ধতি। অর্থাৎ ষাটকোণ পদ্ধতি কোণকে আমরা ডিগ্রি এককে প্রকাশ করি, আর বৃত্তীয় পদ্ধতি কোণকে রেডিয়ানে, যে উপরে সি যেটা এটাকে বলা হয় রেডিয়ান, রেডিয়ান এককে প্রকাশ করি আর কি। প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট আসছি এখন রেডিয়ান কোণ। রেডিয়ান কোণটা হলো দেখো, মনে করো এটা যদি একটু বৃত্ত হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা মনে করো যদি কেন্দ্র ও ব্যাসার্ধ ও এর, এখানে মনে করো একটা চাপ দিলে তুমি অ্যাবি, এই অ্যাবি চাপটা ব্যাসার্ধ ও এর সমান, ও এর আর চাপ অ্যাবি সমান, তখন এই চাপটা কেন্দ্রে যে কোন উৎপন্ন করতে এই কোণকে বলা হবে রেডিয়ান। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে ওই কোণকে বলা হবে রেডিয়ান কোণ। তাহলে কি শিখলাম, রেডিয়ান কোণ কি, বৃত্তের ব্যাসার্ধ এই চাপটা, এই যে এবি চাপ, এটা কার সমান হবে, ওবির সমান হবে, ও এর সমান হবে। ব্যাসার্ধের সমান একটা চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এই কোণকে বলা হবে রেডিয়ান। শিক্ষার্থী আজকে এখানে শেষ করছি, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।